Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi mam London. Ekhon shakalbala. Ajke shokale ghum theke uthei chinta korchhilam je ajke to amar onek kaj. Amar bashay guest ashbe. Onek mash dhore ek bochhor dhore ekjon ke shudhu ghurachhi. O jotobar amar bashay ashte chay, ami otobari boli ki ajke na. এই উইক না পরের উইক আমি একটু ব্যস্ত এরকম আর কি আসলে ব্যস্ত ছিলাম সেজন্যই আসতে বলা হয়নি তো আজকে যেহেতু আসবে তো আপনাদের সাথে তো অবশ্যই ইন্ট্রোডিউস করে দিব এবং ও নাকি প্রায় স্বপ্নে দেখে যে আমি বুটের ডালের হালুয়া বানিয়ে নিয়ে গিয়েছি এবং ওকে খাওয়াচ্ছি হাতে তুলে সেজন্য ওর জন্য বুটের ডালের হালুয়া সকালবেলা উঠেই বানানোর ব্যবস্থা করছি গতকাল রাতে বুট ভিজিয়ে রেখেছিলাম আর ইভিনিংও গেস্ট আসবে আমার বোন জয়া ওর ফুপু শাশুড়ি এবং ফুপু শাশুড়ির ছেলে এদেশেই থাকে লন্ডনে আগে ওনারা খুব আসতো মাঝখানে যে কোনো কারণবশত আর আসা হয়নি যোগাযোগ করা হয়নি তো ফুপু শাশুড়ি আসছে তাই আমি ওনাদের দাওয়াত করলাম যে আপনারা সবাই আমাদের বাসায় আসবেন তো দুপুরে রেখেছি আমার সেই মানে সারপ্রাইজ দেওয়ার সেই গেস্টের জন্য আর ইভিনিংয়ে রেখেছি আমার সেই ভাইয়া এবং ফুপুর জন্য তো আমি ড্রেসটা চেঞ্জ করে আসলাম কারণ দেখা যায় এই লাল ড্রেসটা পরেই তিন দিন ধরে রান্নাবান্না করছি কারণ রান্নাঘরে রান্না করলে না ড্রেসের মধ্যে কেমন একটা স্মেল চলে আসে তাই ভাবলাম যে লাল ড্রেসটা তো এখনও ধোয়া হয়নি এটা পরেই রান্নাটা সারি তাহলে ড্রেসের মানে নতুন যে ড্রেসটা পরেছি গোলাপি কালার সেটা নষ্ট হবে না তো আমি এখন বুটের ডালের হালুয়াটা করছি আর আমি যেভাবে বুটের ডালের হালুয়া বানাই এই রেসিপি অনেক আগেই আমার কুকিং চ্যানেলে দেওয়া হয়েছে তারপর আমি আপনাদের একটু আইডিয়া দিচ্ছি যারা এখন ভালোভাবে বানাতে পারেন না বুটের ডালটা আমি খুব ভালোভাবে ভিজিয়ে রেখে ভিজিয়ে নিয়েছি গতকাল সন্ধ্যায় আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর সারা রাত তো ভিজলো সকালবেলা আমি সেদ্ধ করে নিয়েছি এবং লিকুইড মিল্ক দিয়ে সেদ্ধটা করেছি খুব ভালোভাবে সেদ্ধ করার পর এবং মানে অল্প পানি থাকবে ঝোল ঝোল বলি না তরকারিতে থাকে ওরকম আর কি বেশি পানি থাকবে না জাল দিতে দিতে তারপর ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম এখন একটা প্যানে আমি এখানে খাঁটি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দেওয়ার পর তেজপাতা দারচিনি এলাচ দিয়ে দিলাম একটু ভেজে এর মধ্যে বুটের ডাল যে পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম অনেকক্ষণ এটাকে জাল দেওয়ার পর তারপরে আমি এর সাথে চিনি মিশাবো এবং বুটের ডালের হালুয়া হয় কি অনেক নাড়তে হয় চুলো রাসটা মিডিয়াম আছে রেখে অনেকক্ষণ জাল দিতে হবে যে পর্যন্ত একদম প্যান থেকে হালুয়াটা উঠে না আসছে প্যান থেকে যখন দেখবো হালুয়াটা নাড়া দেওয়ার সাথে সাথে উঠে আসছে একদম গোল পাকিয়ে যাচ্ছে তখনই বুঝবো যে হালুয়াটা রেডি হয়ে গেছে এবং একটা আইডিয়া হয়ে যায় না যে ঠান্ডা হলে কতটুকু শক্ত হবে বানাতে বানাতে কিন্তু একটা আইডিয়া হয়ে যায় এখন আসলে বলে ফেলতেই হয় কার জন্য বুটের ডালে হালুয়াটা বানাচ্ছি আমি সব সময় আপনাদের বলতাম না যে আমার একটা ম্যানেজার আছে বুরসে ওর নাম নাই বলি ও হচ্ছে আমার প্রিন্সেস ওকে আমি প্রিন্সেস ডাকি ও আমাকে মায়ের মতো ভালোবাসে এবং ও আমার জন্য যেই ভালোবাসাটা দেখিয়েছে যেভাবে কান্না করেছে সেটা আসলে ভোলার মতো নয় ও জব ছেড়ে দিয়ে ও লুই ভুইটনে কাজ করে সেখানকার ম্যানেজার হয়েছে দীর্ঘ এক বছর পর হঠাৎ করে ঈদের দিন ফোন দিয়েছে ইভিনিং টাইমে আমার বাসায় গেস্ট আমি তো একদম অবাক তখন ঈদ মোবারক বললো খুব মিস করতেছে আমার সাথে দেখা করতে চায় আমারও তো খুব বেশি মানে মায়া লাগছিল ও বললো যে আমি আসলে এই সপ্তাহটা পুরো বিজি আমি এখন আসতে পারবো না আমি স্যাটারডে ফ্রি আমি বললাম ঠিক আছে আসো সব সময় না করি এবার বললাম ঠিক আছে আসো তো ও জব ছেড়ে দিয়েছে এক বছর হয়ে গেল তো বললাম যে কোনো সমস্যা নেই তুমি আসো তুমি আমার বাসায় এসে বেরিয়ে যাও ও আমার ফ্যামিলির সবাইকে চিনে আদ্রিতাকে খুব স্নেহ করে ওর এজ এখন হয়েছে 24 মানে আদ্রিতার এখন 19 ও 24 লাইক আমার মেয়ে আমি সবসময় ওকে আমার মেয়েই বলি এবং আমাদের সাথে ওর চেহারার অনেক মিল
আমি যখন ইয়াং লাইফে ছিলাম আদ্রিতার সাথে, ওর সাথে খুব মিল আমাদের সাথে ওর চেহারার, তো ওর জন্যে আমি আসলে বুটের ডালা হালুয়াটা বানাচ্ছি। আর ও সবসময় পোলাও বিরিয়ানিগুলো খুব পছন্দ করে, তো আমার চিকেন কোরমাটা শেষ হয়ে গেছে, যেহেতু ইভিনিংয়েও গেস্ট আসবে তো সেটা করছি। আর ইভিনিংয়ে ফুপুর জন্য একটু ইলিশ মাছ সাদা করে রান্না করব। আমার মেয়ে খেতে পারবে কিনা আমি জানি না, তারপর ওকে আমি দিব মাছটা খাওয়ার জন্য। তো কিছু কিছু রান্না আছে আমি এখনই করে ফেলব, কারণ আমার সেই প্রিন্সেস ও দুপুর একটার মধ্যে স্টেশনে থাকবে। আচ্ছা, আমার হাতের মেহেদিটা কিন্তু আমাকে বার্ন করে ফেলেছে, আমি ফেসবুকে অলরেডি শেয়ার করেছি। হঠাৎ দেখি আমার হাতের উপরে খুব ব্যথা, পরে দেখলাম যেখানে যেখানে ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে খুব পেন হচ্ছে, তারপরে দেখলাম যে চামড়া উঠে উঠে যাচ্ছে, মানে বার্ন হয়ে গেছে। আমি তো গ্রিন শিটে দিয়েছিলাম আদ্রিতাকে, এক টেবিলে বসিয়েছিলাম, আমি অন্য একটা টেবিলে বসেছিলাম যেন তাড়াতাড়ি হয় একটা পাকিস্তানি মেয়ের কাছে। আদ্রিতা যার কাছ থেকে দিয়েছে ওই মেহেদিটা ভালো ছিল, আর আমাকে যে দিয়ে দিয়েছে তখন তো ভাবলাম যে না খুব ভালো হয়েছে, কিন্তু এখন ফিল করছি যে না, আদ্রিতা যার কাছ থেকে দিয়েছে তার কাছ থেকে দিলে হয়তো বা ভালো হতো। মেহেদির কোনটা একটু কালো কালো টাইপের ছিল, তো আল্লাহ ভরসা, দেখা যাক কী হয়। জিপিতে কল দিয়েছে, জিপি বলে স্টেটুয়েটে হসপিটালে যেতে, তো হসপিটালে যাওয়ার জন্য এখনও আমার সময় বের করতে পারিনি, তো আজকে রাতে যদি সময় বের করতে পারি ইনশাল্লাহ যাব। তো হালুয়াটা নাড়তে নাড়তে কিন্তু অনেকখানি ঘন হয়ে গিয়েছে। আর আমার এই প্রিন্সেসের কিন্তু বাবা নেই, ওর বাবা 55-এ গত বছর করোনাতে মারা গিয়েছে। ওর মা আর ওর একটাই ভাই, ভাই বার্মিংহামে থাকে, বিয়ে করে ফেলেছে, ওদের বাচ্চা আছে, তো ওই সংসারটা মানে দেখাশোনা করে, ওদের ফ্ল্যাট ভাড়া, ওদের বাজার সদের সব ওর বেতন দিয়ে হয়, সব কিছু আমার কাছে শেয়ার করে। তো আমার খুব মায়া লাগে ওর জন্য, খুব বেশি মায়া লাগে। ও যখন গিয়েছে আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে কত কান্নাকাটি আমরা করেছি, এখনও প্রত্যেকটা মানুষ ওর জন্য মানে মন খারাপ করে, কেন ও চলে গেল, প্রত্যেকটা মানুষ। আর ও তো মুসলিম, ওকে কেউ কষ্ট দিলে ও বলে কি, ওপরে আল্লাহ আছে, আল্লাহ সব দেখবে, জাস্ট এই কথাটাই বলে। আমি যতবার দেখলাম যে কোনো প্রশ্ন করলে এই কথাটা বলে, খুব ভালো মেয়েটা। তো আমি আবার ওকে অনেক আগে বলেছিলাম যে তুমি যখন আমার বাসায় আসবে আমি আমাদের বাঙালি যে শাড়ি ড্রেস আছে সেগুলো তোমাকে পরিয়ে তোমার ছবি তুলে দিব, সে খুব খুশি। তো ভাবলাম আসুক, আসার পর আদ্রিতার ড্রেস আছে সেগুলো পরবে, আর আমার শাড়ি আছে গহনা আছে সেগুলো ওকে পরিয়ে ছবি তুলে দিব। তো আমি এখন চিকেন কোরমাটা করে ফেলছি, আমি যেভাবে চিকেন কোরমা করি সেটা আবার একটু শেয়ার করছি শর্টকাটে। প্রথমে আমি মুরগির গোস্তগুলোকে টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। এখন একটা প্যানে আমি ঘি আর তেল একসাথে করে দিয়েছি, 4 টেবিল স্পুন বা 6 টেবিল স্পুন পরিমাণ তেল দিলেন আর 2 টেবিল স্পুন পরিমাণ ঘি দিলেন। দেওয়ার পর তারপর গরম হওয়ার পর এখানে পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি। খুব ভালোভাবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে, একদম ডিপ ব্রাউন কালার হয়ে গেলে, তার পেঁয়াজগুলো সব তুলে নেব এখান থেকে। পেঁয়াজ তুলে নেওয়ার পর এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, এলাচ, এগুলো ভেজে নেওয়ার পর তারপর আমি এর মধ্যে দিয়ে দিব মুরগির গোস্তগুলো। তো এর আগে আমি ইলিশ মাছটা সাদা করে রান্না করছি, সেটা একবার দেখে নিলাম। তো এখন আমি তেজপাতা, দারুচিনি, এলাচ আর 10-12টার মতো কালো গোলমরিচ এবং জয়ত্রী অর্ধেকের মতো দিয়ে দিলাম। জয়ত্রী তো এরকম কাঠি 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 থাকে না, সেটা অর্ধেকের চেয়ে একটু বেশি দিয়ে দিয়েছি। একটু ভেজে এর মধ্যে পেঁয়াজ বাটাও দিতে পারেন, পেঁয়াজ একদম কুচি করে কাটাও দিতে পারেন, তো আমি পেঁয়াজ বাটাই দিয়ে দিলাম। তারপর এখানে প্রায় মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাপ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে তারপর এর মধ্যে আমি যে মুরগির গোস্তগুলো টক দই আর লবণ দিয়ে 1 ঘন্টার মতো মাখিয়ে রেখেছিলাম সেই মুরগির গোস্তগুলো এখন দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর তারপর খুব ভালোভাবে কষিয়ে নেব, এত ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন ঘ্রাণটা খুব ভালো হয়। যে কোনো তরকারি দেখবেন যে একটু ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে। তবে মুরগির গোস্ত দেওয়ার আগে আমি এখানে একটু বাদাম বাটা দিয়ে দিলাম,
এখানে আমি অলমন্ডটা দিয়ে দিয়েছি, মানে কাঠবাদামটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কাজু বাদামও দিয়ে দিতে পারেন। তো এখন দিয়ে দিচ্ছি টক দই, আমি এখানে প্রায় 3 টেবিল স্পুন পরিমাপ টক দই দিয়ে দিলাম। এবার ঈদে 3 বার মুরগির গোস্তের কোরমা রান্না করেছি, মানে আমি নিজেই টায়ার্ড। এখন অনেকে বলতে পারেন একবারে করলেই তো হতো না, একবারে আসলে ইলেকট্রিক চুলায় অনেক রান্না করা যায় না, আর ফ্রিজে আমার জায়গাও নেই, সেই জন্য মানে পরিমাণ মতো, যেমন 10 পিস 15 পিস এরকম করে করেছি। তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাপ, 1/2 টিস্পুন মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, এখন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাপ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে এর সাথে 1/2 কাপ পরিমাপ মিল্ক দিয়ে দেব, তারপর মশলাটাকে আরও কিছুক্ষণ জাল দিয়ে এর উপরে আমি মুরগির গোস্তগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মুরগির গোস্ত দেওয়ার আগে একটা কালো এলাচ দিয়ে দিলাম, মানে ঘ্রাণটা খুব ভালো হবে। কালো এলাচ দেওয়ার পর এখন কিছুক্ষণ জাল দিব, তারপর মুরগির গোস্তটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আসলে রান্নাটা হচ্ছে যে যার মতো করেন, মানে আপনি যদি গেস্ট খাওয়ানোর একটা টার্গেট থাকে যে আমি গেস্ট খাওয়াবো তো আমার তাড়াতাড়ি করতে হবে, তাহলে আপনি যে কোনো উপায়ে রান্নাটা করতে পারেন। দেখবেন রান্নার যদি ধাঁচ জানেন তাহলে আপনার খেতে ভালোই হয়, খারাপ হয় না। তো আমি লবণ চেখে নিয়েছিলাম, লবণ মনে হলো আর একটু দিতে হবে, দিয়ে দিলাম। তো মশলাটা বলক চলে আসছে, এখন আমি এর সাথে মুরগির গোস্তগুলো দিয়ে দিব। তবে আরও কিছুক্ষণ কষালে ভালো হতো, কিন্তু আমার মনে হলো যে না, আমার গেস্ট চলে আসবে, আমি এখনই মুরগির গোস্তটা দিয়ে দিই। তো মানে একটু বেশি কষিয়ে কষিয়ে করলে ভালো হয়। ঈদের দিন যে আমি রান্না করেছিলাম সেটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল, সবাই খুব বেশি সুনাম করেছিল। ঈদের পর দিনও যে রান্না করেছিলাম আমার গেস্টরা খুব বেশি পছন্দ করেছিল, আজকেও আশা করা যায় খারাপ হবে না। তো এখন মুরগির গোস্ত দিয়ে দিচ্ছি, মুরগির গোস্ত আমি এখানে নিয়েছি প্রায় 2 কেজির মতো নিয়েছি। তো মুরগির গোস্তটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব সেদ্ধ হওয়া পর্যন্ত। আমি 10 মিনিট পর দেখে নিচ্ছি, একটু নেড়ে দেব, তারপর আবার ঢেকে দেব, তারপর আবার ঢাকনা খুলে এর সাথে আমি একদম খাঁটি ঘি দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো, আর এর সাথে আমি 7-8টা কাঁচামরিচ দিয়ে দেব। তারপর এর উপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম ফাইনাল একটা লুক আসার জন্য, এবং এর মধ্যে অবশ্যই 1-2 বার আমি নেড়ে দিব। আর এই বাদাম গরম পানিতে ভিজিয়ে রেখে চুলকাটা ছিলে তারপর 2 ভাগ করে নিয়েছি, এটা হচ্ছে অলমন্ড। আর আপনারা চাইলে অন্য অন্য বাদামও কিন্তু দিতে পারেন, যেমন কাজু বাদামটা এখানে দিয়ে দিতে পারেন 7-8টার মতো। তো চিনি এখন 1/2 টিস্পুন পরিমাপ দিয়ে দিলাম। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য এবং ঝোলটা পরিমাণ মতো হওয়ার জন্য। তো ফাইনাল একটা লুকে চলে আসছে, এর সাথে লাস্টের দিকে আমি 1/2 টিস্পুন পরিমাপ ক্যারা জল দিয়ে দিব। ক্যারা জলটা সম্পূর্ণই হচ্ছে অপশনাল, যদি চান যে ঘ্রাণটা একটু শাহি শাহি আসবে তাহলে ক্যারা জলটা দিয়ে দিতে পারেন। তো সব কিছু মিলিয়ে রান্নাটা কিন্তু হয়ে গেছে, তবে আমি আর একটু ঝোলটা কমিয়ে নেব, তাহলেই কিন্তু আমার মুরগির গোস্তের কোরমাটা রেডি হয়ে যাবে। তো আমি চুলোর জালটা এখন বাড়িয়ে নিয়ে তারপর চুলো রেখে দিলাম আরও 10 মিনিটের মতো জাল দিয়ে, তারপর নামিয়ে নেব। আমার খুব টায়ার্ড লাগছে, মনে হচ্ছে যে আমি একটু গ্রিন টি নিই, গ্রিন টি এখন খাচ্ছি। আর বাসার কাজ সব কিছু ক্লিন করে নিয়েছি, তো পোলাওটা এর মধ্যে হয়ে গেছে। আমি এখানে মুরগির গোস্ত কোরমাটা রেডি করে নিয়েছি, এখানে বিফ আর হচ্ছে গিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে। তো সব কিছু রেডি, এখন আমি স্টেশনে যাচ্ছি, আমার হাজব্যান্ড আজকে জবে যাবে, তো আমি এখন ওকে নিয়ে যাচ্ছি, ও স্টেশনে নেমে যাবে, আর আমি আমার প্রিন্সেসকে নিয়ে বাসায় চলে আসবো। তো আমি স্টার্টফোর্ড স্টেশনে যাচ্ছি, ওকে আমি মেসেজ করে দিয়েছিলাম, ওরা তো সেন্ট্রাল লন্ডনের দিকে থাকে,
তো আমি স্টার্টপোর্ট সেন্টারে ভাবলাম যে ও চলে আসবে, তো গিয়ে দেখা গেলো অনেকক্ষণ আমি স্টেশনের কাছে দাঁড়িয়েছিলাম, ওকে ফোন দিচ্ছি, ও বললো যে হ্যাঁ আমি বের হচ্ছি বের হচ্ছি। পরে ও হঠাৎ করে আমাকে বলে যে না আমি তো ওয়েস্ট ফিল্ডে, মানে আমাদের স্টেশন থেকে বের হলে দু সাইডেই মানে যাওয়া যায়, তো অনেকেই ভুলে ওয়েস্ট ফিল্ডের দিকে বেশি চলে যায়। মানে কাউকে যদি জিজ্ঞেস করে মার্কেট, সবাই ভাবে যে হয়তো বা মার্কেটের জন্য এসছে। তো আমি গাড়ি ঘুরিয়ে এখন আবার ওয়েস্ট ফিল্ডের কাছে চলে, এই হচ্ছে আমার প্রিন্সেস, আমাকে জড়িয়ে ধরলো, আমার জন্য এত সুন্দর ফুল নিয়ে আসছে, বাসায় চলে আসছে, আদ্রিতাকে হাঁক দিল, এই হচ্ছে আমার সেই প্রিন্সেস। সবসময় আপনাদের বলতাম যে আমার একটা মেয়ে আছে, আমাকে খুব ভালোবাসে, আমার জবে আমাকে জড়িয়ে ধরে কাঁদতো, আমাকে জড়িয়ে ধরে আদর করতো, খুবই ভালো, সে খুবই ভালোবাসে আমাকে, মানে আমি বলে বোঝাতে পারবো না এত ভালোবাসে। তো ও যেহেতু একা, ও খাওয়া দাওয়া একটু কম করে, মিষ্টি খাবারটা একটু বেশি খায়, তো মিষ্টি খাবার ওকে প্রথম দিলাম। আদিটাকে ডাক দিলাম যে আম্মু তুমি আসো, ওর সাথে গল্প করো, আমার মেয়ে এখন সারাক্ষণই দেখি যে মানে কোরআন তেলাওয়াত করে, নামাজ কালাম পড়ে। আমি বলি যে তোমার কবে বিয়ে হবে, আমি জামাইকে খুব সুন্দর করে রান্না বান্না করে খাবো। ও বলে যে না আমার টার্গেট হচ্ছে হ্যাভেনে যাওয়া। আমি বলি তাই, কখন মেয়ের কোন চিন্তা হয় বলা মুশকিল। তো ওর জন্য আদ্রিতার ড্রেস রেডি করলাম, আমার শাড়ি গহনা, ও প্রথমে ড্রেস পরতে চাইলো, খুবই খুশি আদ্রিতার ড্রেস পরে বললো যে আমার এত পছন্দ হয়েছে, আর কিছুক্ষণ পরপর আমাকে হাঁক দেয়। তো আদ্রিতা চলে গেল, ওর একটু লাইব্রেরি ওয়ার্ক আছে, সেখানে চলে গেল, আর আমরা দুজন এখন মানে কি বলে ওর ভিডিও করছি আর কি। আমার মেয়ে তো খুবই খুশি, আমার প্রিন্সেস। তো আমি বললাম যে ঠিক আছে, তোমার অনেকগুলো ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, এখন চলো তোমাকে শাড়ি পরিয়ে দিই। তো সে খুব খুশি, বলল যে চলো। তো আমাদের মাছগুলো দেখেও সে অনেক বেশি খুশি যে এত সুন্দর সুন্দর মাছ। তো আমি বাসায় এসে ওকে আবার রেডি করিয়ে দিলাম, এটা আমার একটা একদম নতুন শাড়ি, আমার কেনা হয়েছিল, আজ পর্যন্ত আমার পরা হয়নি, ওকে পরিয়ে দিলাম। আমার ব্লাউজ দেখলাম ওর খুব সুন্দর ফিট হয়েছে, তো ও কিন্তু অনেক স্লিম, তো তারপরও মাশাল্লাহ সব কিছু মিলিয়ে চমৎকার লাগছে, মাশাল্লাহ। সে খুবই খুশি, সে বারবার মিরর দেখে। তো ওর মায়ের জন্য আমি একটা পারফিউম সেট গিফট দিয়ে দিলাম, ওর জন্য বুটের হালুয়া, আর সৌদি আরব থেকে যে জমজম পানি খেজুর নিয়ে এসেছিলাম এগুলো দিয়ে দিলাম, ওর আম্মুর জন্য বিফের তরকারি দিয়ে দিলাম, ওর মা আমার হাতে রান্না খেতে চায়, তারপর মিষ্টি দিয়ে দিলাম। তো এখন আমি ওকে স্টেশনে দেওয়ার জন্য বের হয়েছি, ও এখন চলে যাওয়ার পর আমি বাসায় এসে সব কিছু গোছাবো, আমাকে বাই বলে চলে গেল, অনেক খারাপ লাগছে, অনেকক্ষণ গল্প করেছি। তো বললো যে নেক্সট উইকে ও আবার আমাদের জবে আসবে, সবার সাথে দেখা করতে অনেক ভালো লাগলো। তো এখন বাসায় গিয়ে বাচ্চাদের একটু ফ্রুটস খেতে দিব, তারপর আমি আমার ঘরটা আবার গুছিয়ে নিব, যেহেতু ইভিনিংয়ে গেস্ট আসবে সেজন্য। তো এখন প্রায় সন্ধ্যা 6:30 মতো বাজে, প্রত্যেকটা রুম আবার গুছিয়ে নেব, আর ডাইনিং টেবিলে কিছুই আমি এখনও ক্লিন করিনি, ওর সাথে গল্পই করেছি, এখন এগুলো সব কিছু ক্লিন করে নেব, তারপর আমি গেস্টের জন্য আবার রেডি করব সব কিছু। তো এই তো গেস্টের জন্য সব কিছু রেডি করলাম, আমার এই প্রিন্সেসকে আর চটপটি দেইনি, ও ঝাল তো খেতে পারবে না সেজন্য। তো এই তো, ওনার নাম মাহি ভাই, আমার 3 নম্বর বোনের ফুপু শাশুড়ি আর ফুপু শাশুড়ির ছেলে। তো মাহি ভাইয়ের ওয়াইফ আর বাচ্চা আসেনি, তো উনি একাই ওনার মাকে নিয়ে এসছে, বাংলাদেশ থেকে বেড়াতে আসছে আন্টি। তো অনেক ভালো লাগছিলো, ভাই অনেক ভালো মানুষ। তো সবাই মিলে অনেক গল্প করলাম, তারপর আবার রাতের খাবার দিয়ে দিলাম। আসলে পরপর আমার শরীরটা একটু টায়ার্ড হয়ে যাচ্ছে, আর সানডে থেকে আমার রেস্ট নেওয়ার টাইম আর কি, শুধু সানডেটাই, আর মানডে থেকে তো আমার কাজ শুরু হয়ে যাবে, বাচ্চাদের স্কুল হলিডে শেষ হয়ে যাবে। তো এখন ডেজার্ট টাইম, তো ঈদের সময় পান কিনে নিয়ে আসছিলাম 3টা গেস্টের জন্য, আন্টির জন্য দেখি অর্ধেক আছে, তো আন্টি পান খেলো, আর
আদ্রিতার সাথে আন্টি ইন্ট্রোডিউস হলো, তা আন্টিকে একটু গিফট করে দিলাম, একটা পার্স দিলাম আর কিছু ভিটামিন দিলাম, মাল্টিভিটামিন, ক্যালসিয়াম, এগুলো খুবই ভালো মানে, সেই জন্য এগুলো আন্টিকে গিফট করলাম, ওনারা খুব খুশি হয়েছে। প্রিন্সেস অনেক রকমের বাচ্চাদের জন্য চকলেট নিয়ে আসছে, ভাইয়াও অনেক কিছু নিয়ে আসছে আমাদের বাসার জন্য। হঠাৎ করে মনে হলো, আল্লাহ, আমার প্রিন্সেস যে আমার জন্য একটা ফুল নিয়ে আসছে সেটা তো এখন আমি টাইডি আপ করি নাই, তো যাই ফুলটা একটু পানির মধ্যে রাখি। এত বেশি পছন্দ হয়েছে ফুলটা আমার, খুব বেশি সুন্দর ছিল, কালার কম্বিনেশন এত সুন্দর, মানে আমার ভালো লাগা আর ওর ভালো লাগাটা অনেকখানি মেলে যায়। তো অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা ফুল আমার জন্য আনার জন্য। তো আজকে এ পর্যন্তই, সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফেজ।